বিসমিল্লাহির রহমান ও রহিমের নামে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, শহীদ যুগ জামপুর চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাই। আপনার একটি স্মার্ট ওয়াচ আছে এবং আপনি তাতে সময় সেট করতে চান। আমি কিভাবে এটি করতে হবে তা বলবো। প্রথমে মূল মেনু খুলতে হবে এবং এখানে আপনাকে স্মার্ট ওয়াচের সেটিং দেখতে হবে। এখানে আপনি সময় এবং তারিখ সেট করতে পারবেন, কিন্তু সবচেয়ে বেশি স্মার্ট ঘড়িতে এই সেটিং নেই। ডাববার্স দ্বারা চালিত। প্রথমে স্মার্ট ওয়াচের মেনু খুলতে হবে এবং এখানে আপনাকে স্মার্ট ওয়াচের মেনু খুলতে হবে। ডাববার্স দ্বারা চালিত। আপনি মেনুতে বারকোড পাবেন। ডাববার্স দ্বারা চালিত। এখানে আপনাকে গুগল খুলতে হবে। ডাববার্স দ্বারা চালিত। এবং এখানে ক্যামেরা আইকন রয়েছে। এরপর আপনাকে আবার বারকোড খুলতে হবে এবং আপনাকে এটি আপনার স্মার্টফোন দিয়ে খুঁজতে হবে। তাই বন্ধুরা, আমরা এখান থেকে সার্চ করব। ডাববার্স দ্বারা পাওয়া যায়। এই স্মার্ট ওয়াচকে কোনো সমর্থন দেবে? আপনাকে এটি ডাউনলোড করতে হবে ডাববার্স পাওয়ার সামর্থ্যে। তাই বন্ধুরা, এখন আমাদের স্মার্ট ওয়াচটি মোবাইলের সাথে সংযোগ করতে হবে। ডাববার্স দ্বারা চালিত। স্মার্ট ওয়াচে মোবাইলের সময় স্বয়ংক্রিয়ভাবে সেট হবে। তো প্রথমেই দেখা যাক এখানে সময় কত। এখন সময় 1:57 এবং এখানে সময় 1:56। তো বন্ধুরা, এখন আমাদের এই স্মার্ট ঘড়িটি মোবাইলের সাথে কানেক্ট করতে হবে। ডাববার্স দ্বারা চালিত। এখন আমি মোবাইল ফোনের ব্লুটুথ চালু করছি। তাই বন্ধুরা, এখানে হাড়ি 3:0 আছে। ডাববার্স দ্বারা চালিত। এটি দেওয়া হয়েছে। এখন আবেদনের কথায় আসতে হবে। ডাববার্স দ্বারা চালিত। এটি স্মার্ট ওয়াচের বারকোড। আমি এতে কি করি? এখন স্মার্ট ওয়াচটি সন্ধান করবে। তাই এখানে এসে গেছে। আমি এর উপর ক্লিক করি এবং এখন এই স্মার্ট ওয়াচটি মোবাইলের সাথে সংযোগ করতে শুরু হয়েছে। তাই বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটি সংযুক্ত হয়েছে। এখানে দেখুন, এখন সময় দুপুর 2টা আর এখানে দুপুর 2:00টা। ডাববার্স দ্বারা চালিত। বিদায়।